فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে কেউ কেউ খাবারের শুরুতে বা ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, এটি সঠিক কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি প্রিয় ভাই, বিষয়টি আসলে আমাদের সমাজে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে বিশুদ্ধ ধারণা না থাকার কারণে, বিশুদ্ধ জ্ঞানের অভাবে এমনটি হয়ে থাকে। ইসলামী শরিয়ার দুটি পরিভাষা রয়েছে, একটি হচ্ছে বাসমালা, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পরিপূর্ণ এই যে বাক্যটি সে বাক্যটি বলা, আরেকটি হচ্ছে আত্তাসমিয়া, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে শুরু করা। তো বাসমালা এটি হচ্ছে কোরআনের সুরার ক্ষেত্রে বা এ জাতীয় যদি কোথাও সুনির্দিষ্ট করে বাসমালার কথা এসে থাকে তো সেক্ষেত্রে, যেমন সুরা ফাতিহার শুরুতে আমাদেরকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এক্ষেত্রে এসে কেউ যদি বলেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তো তিনি এখানে ভুল করলেন, অর্থাৎ তিনি সঠিকটি বললেন না, কারণ এখানে তাসমিয়া অর্থাৎ শুধু বিসমিল্লাহ এটিকে বলা হয় তাসমিয়া, আর বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে বলা হয় বাসমালা। তো কোরআনের সুরা পড়ার ক্ষেত্রে কিংবা কোরআনের আয়াত পড়ার শুরুতে সেক্ষেত্রে হচ্ছে বাসমালা, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। এছাড়া যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে তাসমিয়ার কথা বলা হয়েছে সেখানে শুধু বিসমিল্লাহ বলাটাই হচ্ছে সুন্নাহ, এবং সাহাবিদের থেকেও এটি বর্ণিত হয়েছে যে খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটু নয়, বরং এখানে হচ্ছে তাসমিয়া বিসমিল্লাহ। ঠিক একইভাবে ওজুর শুরুতে বিসমিল্লাহ, জবেহর শুরুতে বিসমিল্লাহ, বাড়ির থেকে বের হওয়ার শুরুতে বিসমিল্লাহ, এরকম আমরা দেখব যে বিভিন্ন জায়গায় দোয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে বিসমিল্লাহ, কারণ রহমান রহিম এইটি দুটো গুণ, এই দুটো গুণের দরকার তখন পাশাপাশি হচ্ছে বিসমিল্লাহিল আলিল কাবির এ ধরনের আমরা বলতে পারি, বিসমিল্লাহ রব্বিল আলামিন এভাবে আমরা বলতে পারি, কিন্তু এটি হচ্ছে যখন আমি বিসমিল্লাহ বলে শুরু করব তখন যে কাজটির জন্য আমি শুরু করতে যাচ্ছি সেই কাজের সাথে উপযুক্ত যে গুণ প্রয়োজন আল্লাহর সেটিকে ব্যবহার করে এটি বলা যেতে পারে, কিন্তু বিসমিল্লাহ যখন আমরা বলবো তখন সব গুণাবলী এর ভিতরে ইনক্লুড হয়ে যায়, কারণ আল্লাহ হচ্ছে তার জাতি নাম, সমস্ত পরিপূর্ণ সৌন্দর্যপূর্ণ নামকে আল্লাহ শব্দ কিন্তু সামিল করে, অর্থাৎ আল্লাহ শব্দের মধ্যেই সবকিছু রয়েছে। এজন্য আমরা বিসমিল্লাহ বলি তখন আমাদের যে কোনো কাজের জন্য বিসমিল্লাহটি উপযুক্ত হয়ে যায়। তো মূল কথা হচ্ছে তাসমিয়া মানে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই পুরো বাক্যটি সরি তাসমিয়া মানে হচ্ছে আপনার শুধু বিসমিল্লাহ বলে শুরু করা, আর বাসমালা মানে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা। তো কাজে কর্মে যে বিষয় দিয়ে শুরু করতে বলা হয়েছে সেটি হচ্ছে তাসমিয়া, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে, অর্থাৎ বিসমিল্লাহ 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 এভাবে, অর্থাৎ যে কোনো ভালো কাজের মানলাম ইয়াব কুল্লা আমরিন জিবালিন লাম ইউবদা বি বিসমিল্লাহ ফাহুয়া আবতার, যে ব্যক্তি কোনো ভালো কাজ বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু দিয়ে শুরু করলো না, বিসমিল্লাহ বলে শুরু করলো না, তাসমিয়া দিয়ে শুরু করলো না, সেটি বরকতময় থাকে না বা সেটি অপূর্ণ থেকে যায়, সেটি পরিপূর্ণতা লাভ করে না, এ ধরনের অর্থ আসে। তো যাই হোক, আমরা যে কোনো কাজে দোয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলে শুরু করব, আর কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করব, এটি হচ্ছে সুন্নাহ, এটি হচ্ছে বিশুদ্ধ কথা। আল্লাহু আলাম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।